আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ লাইভ আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুমন। আমি এখন রয়েছি বরানগরে। বরানগরে কোথায় আছি জানতে চান? বড় মায়ের কাছে। হ্যাঁ, বরানগরে বড় মা। তো এই জিনিসটা তো জানতে হবে একটু ভেতর থেকে। তো জয়রাম ইউথের তরফ থেকে এই বড় মাকে সকলের কাছে এনে দিয়েছেন মিস্টার জয়রাম। জয়রাম দার কাছেই একটু জেনে নেবো ব্যাপারটা কি। জয়রাম দা, বরানগরে বড় মা, এটা তো একদম মানে একটা অভাবনীয় ব্যাপার। তো এই ব্যাপারে একটু আলোকপাত করো যাতে আমাদের দর্শকবৃন্দ জানতে পারে আর আসতে পারে। বরানগরে বড় মা কথাটা নৈহাটি থেকে আমরা জানতে পারি। নৈহাটিতে বড় মা গেলে, নৈহাটিতে গেলে বড় মায়ের দর্শন পাওয়া যাবে, কিন্তু ওখানে সবাই যেয়ে উঠতে পারে না। আমার দাদু ঠাকুমা, আমার মা বাপি, ওনারা বড় মায়ের দর্শন পাইনি, কারণ নৈহাটি যেতে পারিনি। তাই তো আমার মা বাপি, আমার দাদু ঠাকুমার মতন আরও অসংখ্য মানুষ আছে যারা বড় মায়ের দর্শন পায় না, বড় মাকে দেখতে পারে না, বড় মাকে প্রণাম করতে পারে না এবং বড় মায়ের প্রসাদও পায় না। তো সুতরাং আমি ঠিক করলাম যে বরানগরের বাসী আমি, আমি গর্বিত, আমি বরানগরবাসী। তো আমার বরানগরে বড় মায়ের পুজো হোক, সেই সত্যি বড় মায়ের আবির্ভাব। আর মা বড় মা চেয়েছেন যে বড় মা এখানে আসবেন, সেই সত্যি বড় মায়ের পুজো করা, আর সেই জন্যই বরানগরে বড় মায়ের। অসাধারণ অসাধারণ এক চিন্তা ভাবনা, এর কোনো তুলনা হয় না। বিশ্ব বাংলা নিউজ লাইভের তরফ থেকে সেরা পুজোর শিরোপাটি জয়রাম ইউথের হাতে তুলে দেওয়া হচ্ছে। অনেক অনেক কংগ্রাচুলেশন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বিশ্ব বাংলা নিউজ লাইভ। আমরা আরো অনেক চমক নিয়ে আসতে চলেছি আপনাদের কাছে। ধন্যবাদ।